দশক বছর ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে 48.8%, অথচ এর বিপরীতে ছাড় হয়েছে মাত্র 7.5%, অর্থাৎ ছাড়ের চেয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে পরিশোধের প্রবণতা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির সবশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম দিকে অর্থছাড়ের গতি কম ছিল, যে কারণে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে অর্থ ছাড় আগের বছরের একই সময়ের চেয়ে 14% কমে যায়। গেল ডিসেম্বর পর্যন্ত দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগী সংস্থা এবং দেশের প্রতিশ্রুতির মধ্যে $406.38 কোটি ছাড় হয়। 2022-23 অর্থবছরের ডিসেম্বরে যা ছিল 378 কোটি, আর গেল মাসে প্রায় $194 কোটি ছাড় হয়েছে।